বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে মানববন্ধন করছে এলাকাবাসী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জিকো, মানববন্ধনে যোগ দেয়া সাধারণ মানুষ কি বলছেন আর এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এবং অবহেলা এবং প্রতিবাদে কিন্তু তারা এখানে এসে আজকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে এখানে হলো দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায়। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে সমস্ত দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে সমস্ত জরুরি মালামাল প্রয়োজনীয় মালামাল যেগুলো অক্ষত সেগুলোর একটি তালিকা করার জন্য কিন্তু জিকো ধন্যবাদ আপনাকে।